দাপিয়ে বেড়াবে আমাদের দল, অন্যে কবে না কথা, বজ্র কঠিন রাজ্য শাসনে এটাই স্বাভাবিকতা। সুতীক্ষ্ণ কলম শঙ্খ ঘোষের। আবার আমরা দেখলাম গত শনিবার যেখানে দাপট কাদের ছিল, কারা ঠিক গা ঘামালো এই শনিবারের পুরো ভোটে। অনেকে বলছেন যে এই পোস্টারে কিংবা হোর্ডিংয়ে যাদের নাম দেখা যাচ্ছে সেই প্রার্থীরা গা ঘামানোর তাদের কথা ছিল, সেটাই স্বাভাবিক ছিল, কিংবা তাদের সঙ্গে যারা সমর্থক থাকেন তারা গা ঘামালেন, তাদের এজেন্ট কিংবা নির্বাচনী আধিকারিক যারা তারা গা ঘামালেন, কিংবা আমার আপনার মতো সাধারণ ভোটার যারা রোদে পুড়ে জলে ভিজে ভোট দিলেন তাদের গা ঘামানোর কথা ছিল, কিন্তু আসলে গা ঘামালেন সেই কুখ্যাত গালকাটা বিশু কিংবা কানকাটা পাঁচুরা। তার কারণ, তারা মানুষকে সন্ত্রস্ত করলেন, তাদের গণতান্ত্রিক অধিকার অনেকের ছিনিয়ে নিলেন এবং পুলিশকর্মীকেও গুলি করলেন। কারা তারা, কোন গুন্ডা কোন এলাকার দায়িত্ব পেয়েছিল, আসুন এই আলোচনার প্রথম অংশে দেখব সেটাই আমাদের আজকের বিষয়। প্রশাসন নয়, দুষ্কৃতি শাসনেই হয়েছে পুরো ভোট। শনিবারের গুন্ডারাজে কোন গুন্ডা রাজ করলো কোন এলাকায়, আলোচনার জন্য আমার একদিকে আছেন প্রাক্তন পুলিশ কর্তা নজরুল ইসলাম, আছেন বিজেপি নেতা অশোক সরকার, অন্যদিকে অধ্যাপক পার্থ প্রতিম বিশ্বাস এবং অধ্যাপক দেবনারায়ণ সরকার। ওদের কাছে যাব, কিন্তু শুরুতে আপনাদের যেটা বলেছিলাম, শুরুতে দেখাবো উত্তরের গিরিশপার, পোস্তা কিংবা ট্যাংরা এলাকা কাদের দখলে ছিল, কারা দায়িত্ব পেয়েছিলেন সেসব এলাকা সামলানোর। দেখুন, ভোটের খেলা তো খেলেন রাজনীতিকরা, কিন্তু বিরোধীদের অভিযোগ এবারের কলকাতা পুর ভোটে এই খেলায় অংশ নিয়েছিলেন আরও কিছু খেলোয়াড়। কোথাও বিশ্ব, কোথাও পাঁচু, কোথাও আবার হাওড়া থেকে যাওয়া রামুয়া। বিরোধীদের অভিযোগ, পুর ভোটে তৃণমূলের হয়ে উত্তর এবং পূর্ব কলকাতায় দাপিয়ে বেরিয়েছিল এমনই অসংখ্য দুষ্কৃতি। লক্ষ্য ছিল শাসক দলের হয়ে ছাপ্পা ভোট দেওয়া এবং সন্ত্রাস তৈরি করা। বিরোধীদের অভিযোগ, ভোটের দিন তৃণমূল কর্মী তারক মণ্ডলের নেতৃত্বে ট্যাংরার বিস্তীর্ণ এলাকায় তাণ্ডব চালিয়েছে কমপক্ষে 200 থেকে 250 দুষ্কৃতি। সূত্রের খবর, যাদের মধ্যে ছিল বিশ্ব, পাঁচু, অসীম, রাকেশের মতো স্থানীয় দুষ্কৃতীরাও। বিরোধীদের অভিযোগ, কয়েকটি দলে ভাগ হয়ে এই দুষ্কৃতীরা বিভিন্ন ওয়ার্ডে দাপিয়ে বেড়ায়, বিরোধী দলের ভোটারদের হুমকি দেয়, বোমাবাজি করে। ওই পাড়ার যে গুন্ডা, ওদেরকে জিম্মেদারি দেওয়া হয়েছিল যে হ্যাঁ তুমি এই বুথটা সামলাবে, তুমি এই বুথটা সামলাবে। যদিও দুষ্কৃতীদের নেতৃত্ব দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল কর্মী তারক মণ্ডল। বিরোধীদের বাজে কথা, মানুষ ভোট দিয়ে গিয়ে দিদিকে দেখে, আর আমরা তো নিজের ভোট নিজে দিয়েছি। ট্যাংরা এলাকারই 59 নম্বর ওয়ার্ডে তৃণমূলের হয়ে দাপট চালানোর অভিযোগ উঠেছে কালা ভোলা রাজ্যদের মতো দুষ্কৃতীদের বিরুদ্ধে। বিরোধীদের অভিযোগ, শাসক দলের তরফে বড়বাজার পোস্তার মেছুয়া এলাকায় ভোট করানোর দায়িত্ব দেওয়া হয়েছিল গোপাল তিওয়ারির হাতে, তারা গোটা এলাকায় দাপিয়ে বেরিয়েছেন সেই দিনে। গিরিশ পার্কে সাব ইন্সপেক্টর গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় যাকে খুঁজছে পুলিশ, এমনকি এই মামলায় ধৃত মনোজ ইফতিকাররাও যার অনুগামী বলে পুলিশ সূত্রে খবর। তৃণমূলের শীর্ষস্থানীয় বহু নেতার সঙ্গে একই ফ্রেমে দেখা গিয়েছে এই গোপাল তিওয়ারিকে। বিরোধীদের দাবি, শাসকের ইশারায় বোমা পিস্তল হাতে নিয়ে দিনভর বড়বাজার, পোস্তা, মেছুয়া দাপিয়ে বেড়ায় স্বপন, তপন, রামুয়া রাজারা। এমনকি অভিযোগ, রীতিমতো কন্ট্রোল রুম বানিয়ে ভোটের সন্ত্রাস পরিচালনা করেছিলেন গোপাল তিওয়ারি। বিরোধীদের অভিযোগ, পুর ভোটের দিন তৃণমূল নেতা সঞ্জয় বক্সির নেতৃত্বে দুষ্কৃতি রাজ চলে গিরিশ পার্ক এলাকায়, তার নির্দেশেই নাকি ভোটার শাসনে পথে নামে মন্টু, পাপাই, পলুয়া, বাবলি, ইফতিকাররা। যদিও সে অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। যখনই এরা হারে তখনই এই একইরা, আমার পেছনে লোক নেই, তার নাম দাও সন্ত্রাস। এদিকে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বারবার অভিযোগ জানানো সত্ত্বেও কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ। প্রকাশ সিনহা, এবিপি আনন্দ, কলকাতা। নজরুল সাহেব, চিরকাল আমরা দেখেছি যে ভোটের ঠিক 2-3 দিন আগে ডিডি এবং থানা অভিযান চালাতো। আপনি বহুবার পুর ভোটের গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছিলেন 90-এর দশক, 2000 সালে আপনি তখন ডিসি সদর। এই নটোরিয়াস ক্রিমিনালদের 2-3 দিন আগে তুলে নেওয়া হতো, এবার সেটাও তোলা হয়নি, কোথায় সমস্যা ছিল এবার? সমস্যা এই সপ্তাহের একটা কাগজ থেকে রাজ্যের একজন মন্ত্রীর আমি দুটো লাইন যেটা বেরিয়েছে সেটা আমি পড়ছি। ডক্টর উপেন বিশ্বাস বলেন, আমি আর টিএমসিপির হয়ে ভোটে দাঁড়াবো না, এদের সঙ্গে চলা যায় না, কোনো বড় কাজ করা যাচ্ছে না, এই দলটায় সকলেই চোর,
একজন মন্ত্রী হয়ে বেশি কিছু তো বলা যায় না, সব বুঝে নেবেন আপনারা। এটা কবে প্রকাশিত হয়েছে? এটা গতকাল বেরিয়েছে কাগজটা। আচ্ছা, উপেন বিশ্বাস বলছেন রাজ্যের মন্ত্রিসভার একজন মন্ত্রী, তিনি বলছেন দলটা সবই চোর। অর্থাৎ তাহলে যে পুলিশের দায়িত্ব যে মন্ত্রী আছেন তিনিও চোর। তো পুলিশের দায়িত্ব যদি কোনো চোর থাকে তো তাহলে আর অপরাধীদের ধরা হবে কি করে? অপরাধীদের অপরাধ করতে লাগেন উন্মত্ত সন্ত্রাস চলল নানা এলাকায়, সাধারণ ভোটাররা ভোট দিতে বেরোলেন না, পুলিশ বাহিনীর কি ভূমিকা থাকে, কি ভূমিকা থাকার কথা ছিল, কি ভূমিকা থাকলো? দেখুন, পুলিশের আইন অনুসারে কাজ করার কথা। আমাদের দেশটা গণতান্ত্রিক, আমাদের যারা প্রার্থী হবেন, যারা ভোট দেবেন, তাতে যাকে খুশি যাতে ভোট দিতে পারেন, পুলিশের এই ব্যবস্থা করার কথা, প্রশাসনের এই ব্যবস্থা করার কথা। কিন্তু যদি পুলিশের দায়িত্বে যে রাজনীতিবিদরা আছেন, মন্ত্রীরা আছেন, তারা অসৎ লোক হন, তাহলে পুলিশের উচ্চ পদে অসৎ লোকদেরই বসাবেন। তাহলে তাদের কাজ হবে গণতন্ত্রকে রক্ষা করা নয়, শাসক দলকে রক্ষা করা, যেটা হয়েছে শাসক দলকে জেতাতে হবে। অতএব যিনি পুলিশের লোক আছে তিনিও সেই কাজ করছেন, যিনি প্রশাসনে প্রিজাইডিং অফিসার আছেন বা এমনকি রাজ্যের যে নির্বাচন কমিশনার, তারাও সেই কাজ করছেন, ফলে যা ঘটে সেটাই ঘটেছে। নির্বাচন কমিশনার আজকে জানিয়েছেন যে কিভাবে প্রিসাইডিং অফিসার বা আধিকারিকরা তাদের জানিয়েছেন এবং তাদের লিখিত রিপোর্ট সম্পূর্ণ আলাদা। আমরা পরবর্তী পর্যায়ে সে বিষয়ে আলোচনা করব। তার আগে দ্রুত আপনাদের দেখাবো যে পঞ্চশায়ার, মুকুন্দপুর, বাঘাযতীন, গাঙ্গুলি বাগান, সেখানে কি ছবি উঠে এসেছে, সেই এলাকাগুলোর দায়িত্বে ঠিক কারা ছিলেন। শুধু উত্তরই নয়, বিরোধীদের অভিযোগ, পুরো ভোটের দিন কলকাতার অন্য অংশেও অবাধে দাপট চালিয়েছে তৃণমূলের দুষ্কৃতীরা। এই স্কুলের বুথটি বিতর্কের কেন্দ্রবিন্দু হয়েছিল। অভিযোগ, বিরোধীদের বহিরাগতরা সশস্ত্রভাবে বাইক বাহিনী সহ এখানে দাপিয়ে বেরিয়েছে, সুষ্ঠু ভোট হওয়া সম্ভব হয়নি। অভিযোগ, দক্ষিণ চব্বিশ পরগনার অন্ধকার জগতের নিয়ন্ত্রক শেখ বিনোদ এবং ভাঙড়ের বিতর্কিত নেতা, তৃণমূল নেতা আরাবুল ইসলামের নেতৃত্বেই এখানে সশস্ত্র বহিরাগতরা ভোট হতে দেয়নি। বিরোধীদের অভিযোগ, সরকার বাজার, রাসমণি বাজার, রাখাল বসলেন, সংলগ্ন কাকুরগাছি, মানিকতলা, সিআইটি রোড, এই গোটা চত্বর জুড়ে শাসক দলের হয়ে ছাপ্পা ভোট, রিগিং এবং ভোট পড়ানোর দায়িত্ব ছিল রাজু নস্কর, সৌমেন দাস, রণবীর সাহা এবং টোটনদের ওপর। কতটা সত্যি বিরোধীদের অভিযোগ জানতে এবিপি আনন্দর প্রতিনিধি চলে গিয়েছিলেন রাজু নস্করের অফিসে। এবিপি আনন্দ থেকে এসেছিলাম, একটা বিষয় একটু আপনার বক্তব্যের জন্য এসেছি। আমরা ভোট করবো কেউ না, আমি একটা সাধারণ মানুষ, আমাকে মিডিয়া এমনভাবে দেখায়, এমনভাবে পড়ে, কারণ আমি বিরাট কিছু, আমার নিজের ব্যবসা নিয়ে আমি টাইম পাই না। আমরা কেউ ভোট করাইনি, সব মমতা ব্যানার্জিকে দেখে ভোট হয়েছে। গোপাল চ্যাটার্জি রোডের কাশীপুর ফ্রি প্রাইমারি স্কুল এমন একটি বুথ যা ভোটের দিন সর্বক্ষণ যেখানে ছাপ্পা ভোট হয়েছে বলে অভিযোগ। বিরোধীদের দাবি, স্থানীয় তৃণমূল নেতা স্বপন চক্রবর্তীর নেতৃত্বে দিব্যেন্দু, অনিল, পিকে, এই সমস্ত ব্যক্তিরা গোটা চত্বর জুড়ে, গোটা কাশীপুর জুড়ে ছাপ্পা ভোট, রিগিং, বুথ জ্যাম করিয়েছিলেন সেই দিন। এদিন অভিযুক্ত তৃণমূল নেতা স্বপন চক্রবর্তীর সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর ফোন বন্ধ ছিল। আমরা দাঁড়িয়ে রয়েছি বিদ্যাসাগরের সেই বিদ্যাসাগর বিদ্যামন্দির স্কুলের সামনে, যেখানে পুরো ভোটের দিন দুপুরবেলা বোমা পড়েছিল, গুলি চলেছিল। অভিযোগ, কলকাতা পুলিশের সাসপেন্ডেড কনস্টেবল তারক দাসের বাহিনী এবং সেই সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে আসা প্রশিক্ষিত ভাড়াটে বাহিনী আরাবুল ইসলামের এবং শেখ বিনোদের নেতৃত্বে এখানেও ভোট করিয়েছিল। যদিও অভিযোগ অস্বীকার করেছেন তারক দাস, আমি কোনো কিছুর সঙ্গে জড়িত না, আমি এসব এলাকায় আমি থাকি। পুরো ভোটের নজর এবার সরেছে জেলার দিকে, যদিও উত্তাপ এখনো রয়ে গিয়েছে কলকাতার বুকেই। রাজর্ষী দত্তগুপ্ত, এবিপি আনন্দ, কলকাতা। নজরুল সাহেব, রাজ্যের মন্ত্রী উপেন বিশ্বাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বক্তব্য একটি পত্রিকা থেকে পড়লেন, আমরা জানার চেষ্টা করব যে তিনি ঠিক কী মত তার নিয়ে। আমি পার্থবাবুর কাছে আসবো। পার্থবাবু, আপনি বলুন যে এই যাদের নাকি অভিযোগ যে দ্বারা যাইতে ছিলেন, রাজু নস্কর বলুন, শেখ বিনোদ বলুন, রাজু কানপুরিয়া বলুন, গোপাল তিওয়ারি বলুন, এরা প্রত্যেকে কী অদ্ভুত সমাপতন দেখুন,
ঠিক যে জায়গায় সন্ত্রাসের অভিযোগ উঠেছে, বুথ দখলের অভিযোগ উঠেছে, সেই জায়গাগুলো আমরা বারবার এবিপি আনন্দে অ্যানালিসিস করে দেখিয়েছি যে সেখানে হয় তৃণমূল কংগ্রেসের মার্জিন 2014 হিসেবে একেবারে টক্কর, একেবারে অত্যন্ত সামান্য, আর নয় তো সেখানে তৃণমূল কংগ্রেস পিছিয়ে গেছে। তাহলে কি পরিকল্পনা করেই এই অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছিল? অবশ্যই, কারণ এই এই ভোটটাই আসলে তিনটে ফিচার কাজ করেছে। আমরা যদি দেখি যে এক হচ্ছে যে গোটা রাজ্যের সমাজবিরোধীরা এরা প্রায় জামাইয়া ধরে একেবারে সরকারি অতিথি হিসাবে উত্তর থেকে দক্ষিণ অবধি পুরো ঘুরে বেড়িয়েছে ভোটের দিন এবং শাসক দলের মর্জি মতো ভোট করিয়েছে, এবং যদি বলেন যে বোমাগুলির আওয়াজে উৎসব করে ভোটটা হয়েছে, এটা হচ্ছে এক নম্বর ফিচার ছিল। দু নম্বর ফিচার নজরুল সাহেব যেটা বলছিলেন যে পুলিশের একটা বড় অংশ তারা শাসক দলের পোলিং এজেন্ট হিসেবে কাজ করেছেন। তিন নম্বর একটা অংশ ছিল এটা যে আমাদের মাননীয় নির্বাচন কমিশনার তিনি হচ্ছেন শাসক দলের অভিভাবকের মতো আচরণ করে গেছেন এই ভোটটা জুড়ে। ফলে এই তিনটের সমাপতন এখানে হয়েছে। এবার আপনি যে প্রশ্নটা করলেন যে সত্যি তৃণমূল ক্রাইসিসে আছে কিনা শাসক দল, না আমার প্রশ্নটা ছিল যে এই সমাপতন আকস্মিক, না 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 পূর্বপরিকল্পিত, পূর্বপরিকল্পিত একেবারে, এই কারণের জন্যই যে যখন ভোট কমছে শহরে শাসক দলের, এটা আমরা লোকসভাতে দেখেছি। আপনি যদি দেখেন শহরের ভোটে মানুষের তুলনায় যেখানে ন্যারো মার্জিন কিংবা ধরুন পিছিয়ে যেখানে বিরোধীরা শক্তিশালী, অশান্তির অভিযোগ এক্স্যাক্টলি অঙ্ক করে হয়েছে এই গোটা জিনিসটা আপনি যদি প্লট করেন একটা ওয়ার্ড ধরে ধরে, তাহলে আপনি দেখবেন যেখানে হারার সম্ভাবনা বা পিছিয়ে পড়ার সম্ভাবনা শাসক দলের প্রবল, সেই জায়গাতে এই গোটা জিনিসটা হয়েছে। এবং এটা হয়েছে আরও একটা বড় কারণ শুধু তার বাইরেও, যে শহরের মানুষ আসলে দে আর মোর সাসেপ্টেবল টু চেঞ্জ, এটা শাসক দলে বুঝতে পারছিলেন যে গত 3-3.5 বছরে যে যে ঘটনা ঘটেছে জনবিরোধী নীতিগুলোর রিফ্লেকশন মিডিয়াতে, তাতে যদি বলেন শহরের মানুষের প্রতিক্রিয়া জানানো প্রতিষ্ঠান বিরোধিতার ঝোঁক যে এটা বেশি হবে, এটা আগাম আশঙ্কা করেই এরা চেয়েছিলেন যে একটা সেফ জায়গা তৈরি করতে। তাহলে আনসেফ জায়গা কোনগুলো? তাহলে যেগুলোতে আমি পিছিয়ে আছি বা পিছিয়ে থাকতে পারি, তাহলে এই আনসেফ জায়গাগুলোকে প্লট করা হলো সুনির্দিষ্ট পরিকল্পনা। আমরা দ্রুত একবার দেখাবো উত্তর কলকাতা, গোপাল তিওয়ারির বিরুদ্ধে অভিযোগ উঠেছে গায়ের জোরে ভোট করানোর একাধিক জায়গায়। গিরিশ পার্ক কাণ্ডে নাম জড়িয়েছে মধ্য কলকাতার কুখ্যাত দুষ্কৃতী গোপাল তিওয়ারির, যার সঙ্গে শাসক দলের নেতার ছবি ঘিরে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে। পুলিশ সূত্রে খবর, তদন্ত যত এগোচ্ছে গিরিশ পার্ক কাণ্ডে গোপাল তিওয়ারি ততই বেশি করে জড়িয়ে পড়ছে। কারণ সূত্রের খবর, জেরায় ধৃতদের মধ্যে দুজন দাবি করেছে সাব ইন্সপেক্টর গুলিবিদ্ধ হওয়ার পরই তারা গোপাল তিওয়ারিকে দুবার ফোন করে, কিন্তু সে ফোন কেটে দেয়। তারপর গোপালকে ফের ফোন করে দুই অভিযুক্ত, তখন ফোন ধরে সে। সূত্রের খবর, দুই অভিযুক্ত গোপাল তিওয়ারিকে ফোন করে বলে তারা এবার কি করবে। গোপাল তাদের আশ্বস্ত করে বলে কোনো অসুবিধা হবে না, নিশ্চিন্তে থাকুক তারা। কিন্তু এরই মধ্যে দুজন গ্রেপ্তার হয়ে যাওয়ায় বাকিরা রাজ্য ছাড়ার তোড়জোড় শুরু করে। অভিযুক্তরা বিহারে যাওয়ার ছক কষেছিল, কিন্তু পুলিশ ধরে ফেলে। পুলিশ সূত্রে খবর, কলকাতা পুরভোটের দিন শাসক দলের মধ্য কলকাতার এক প্রভাবশালী নেতার নির্দেশেই ঝাঁপিয়ে পড়েছিল জনা 40-এক দুষ্কৃতির একটি দল, যারা প্রত্যেকেই মধ্য কলকাতার কুখ্যাত দুষ্কৃতি গোপাল তিওয়ারির সাকরেদ বলে পরিচিত। আর এ হলো গোপাল তিওয়ারির স্ত্রী এবার চাঞ্চল্যকর দাবি করলেন, স্বামীকে নির্দোষ বলে দাবি করে সরাসরি তৃণমূলের সঙ্গে গোপালের সম্পর্কের খোলসা করলেন তিনি। হ্যাঁ বলতে মেরা হাজব্যান্ড বুরি তরহ সে নির্দোষ হ্যায়, উসকা ইসমে কোই ভি ইনভলভমেন্ট নেই হ্যায়, ও অলরেডি জিস টাইম ইয়ে ঘটনা ঘটা হ্যায় উস টাইম জোড়া বাগান থানা মে থা, জিসমে খালি গোপাল তিওয়ারি নেই বল্কি ওয়ার্ড কে তারা পুরোহিত জি আর ইয়াহা কে মেম্বার অজয় ভট্টাচার্য জি আর পপ্পু তিওয়ারি জি আর ভি বহুত 50 কে আদার্স মেম্বার হাজারো মেম্বারস হোঙ্গে। শুধু এই নয়, শাসকের অস্বস্তি আরো বাড়িয়েছেন গোপালের স্ত্রী। টিএমসি কে অন্দর কি গুটবাজি সে হ্যায় কি ইয়া কোই হামারা দুশ্মনি হ্যায় সাথ কে দে রহে হাম লোগ বোল রহে হাম লোগ বাত কর রহে হ্যায় বস ইতনাই হাম লোগ বাত কর রহে হ্যায় আবি ক্যা বাত হো রহা হামকো কুছ ভি পাতা নেই। মঙ্গলবার রাতে কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখার অফিসারেরা গোপাল তিওয়ারির বড় বাজারের বাড়িতে হানা দেয়, কিন্তু কাউকে পাওয়া যায়নি। নিমাই পান্ডা ও ময়ূর ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা। অশোকবাবু, আমরা কালকে দেখিয়েছি যে যেখানে দুষ্কৃতীরা, সশস্ত্র দুষ্কৃতীরা দেখা যাচ্ছে গিয়ে ফেরত আসছে, পুলিশ বাহিনী পুলিশ কর্মীরা পাশ কাটিয়ে চলে যাচ্ছেন দেখেও না দেখার ভান করে, গিরিশ পার্কে এই ফুটেজ আমরা গতকাল দেখিয়েছি, কোথায় সমস্যা হয়েছে সেদিন? দেখুন, সমস্যা দুটো জায়গায় আছে। প্রথমত, এখানে গণতন্ত্রটা মমতাপন্থী গণতন্ত্র হয়ে গেছে, এই যে গণতন্ত্রের নির্বাচন যেটাকে বলি আমরা। আর দু নম্বর কথা, পুলিশ, হুন্ডা, প্রশাসন এবং ইলেকশন কমিশন, এই চারজনে একটা সুতোয় বাঁধা আছে। নবান্ন থেকে যা নির্দেশ আসছে সেই নির্দেশটা ওনারা পালন করছেন, এটা তো কোনো অস্বাভাবিক ঘটনা না। স্তরে আপনারা প্রতিরোধ করতে পারলেন না কেন? যেখানে যেখানে করেছি সেখানে সেখানে সাংগঠনিক, যেখানে বড় বড় বাজার পোস্তা, যেখানে আপনাদের সংগঠন প্রচন্ড, ওখানে প্রচন্ড মারামারি হয়েছে, আমাদের ছেলেদের মেরেছে, 85 জন ছেলে জোড়াসাঁকোতে, হ্যাঁ মেরেছে, প্রচন্ড মারামারি হয়েছে, মেরে বাড়িতে ঢুকেছে, ঢুকে লুটপাট করেছে, ভোটের আগের দিনও হয়েছে, আগের রাত্রিরে হয়েছে, পরের দিনও হয়েছে।
প্রচণ্ড মারামারি হয়েছে, মেরে বাড়িতে ঢুকেছে, ঢুকে লুটপাট করেছে, ভোটের আগের দিনও হয়েছে, আগের রাত্রিরে হয়েছে, পরের দিনও হয়েছে। এবং ওখানকার যারা ছেলেরা এসেছিলো, অনেক ছেলে হাওড়া থেকে এসেছিলো ওই এলাকাটাতে দখল করার জন্য, ওরা দাপিয়ে বেরিয়েছে বাইক নিয়ে এবং পুলিশের সাহায্যে। সবচেয়ে যে আশ্চর্য লাগছে, পুলিশকে যখন ফোন করে বলা হচ্ছে, পুলিশ কোনো উত্তর দিচ্ছে না। আমি এই পার্টে আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা বলছেন, পুলিশকে ফোন করে সাহায্য চাওয়া হয়েছে, পুলিশ সাহায্য করেনি। আপনাদের দেখাবো যে একাধিক বাসিন্দা গিরিশ পার্ক এলাকায়, যেখানে একজন এসআইকে গুলিবিদ্ধ হতে হয়েছে, সেখানে বলেছেন, এমনকি প্রমাণও হাজির করেছেন তাদের টেলিফোন থেকে যে তারা 100 ফোন করেছিলেন কিন্তু কোনো সাহায্য পাননি। দেখুন, আরও একবার কলকাতা পুলিশের ডায়াল 100 পরিষেবা নিয়ে প্রশ্ন উঠে গেল। আর এবারের অভিযোগ আরও গুরুতর, কারণ কলকাতায় পুরো ভোটের দিন যে গিরিশ পার্কে সাব ইন্সপেক্টর গুলিবিদ্ধ হন, তার কিছুক্ষণ আগে এলাকায় যখন মুহুর্মুহু ইট পাথর বোমা পড়ছিল, তখন দফায় দফায় 100 ডায়াল করেও কোনো লাভ হয়নি বলে অভিযোগ স্থানীয় দুই মহিলা বাসিন্দার। বারাণসী ঘোষ লেনে তখন দুষ্কৃতি তাণ্ডব চলছে, এলাকা দাপাচ্ছে রাজনৈতিক দলের গুন্ডারা। স্থানীয় এক বাসিন্দার দাবি, ঠিক এই সময় তারা 100 ডায়াল করেন, কন্ট্রোল রুম থেকে ফোনও করা হয়। স্থানীয় এক মহিলা বাসিন্দা পুলিশকে বলেন, তারা বারাণসী ঘোষ লেন থেকে ফোন করছেন, এলাকায় ঝামেলা শুরু হয়ে গিয়েছে, 1 মিনিট 23 সেকেন্ড কথা হয়। কিন্তু তারপরও কোনো পুলিশ না আসায় 8 মিনিট পর, অর্থাৎ বিকেল 4:20 ফের 100 ডায়াল করেন ওই বাসিন্দা। গিরিশ পার্ক থেকে ফোন করছি, আপনারা এখনো কেন এলেন না, এই কথা বলা মাত্রই ওপার থেকে ফোন কেটে দেওয়া হয় বলে অভিযোগ, ফলে কথা হয় মাত্র 13 সেকেন্ড। এরপরও দেখা নেই পুলিশের, চারিদিকে তখন ইট পাথর বোমা পড়ছে। আতঙ্কিত ওই মহিলা ফের 100 ডায়াল করেন, কিন্তু ফের এক পরিণতি। অভিযোগ, বারাণসী ঘোষ লেন শোনা মাত্র কন্ট্রোল রুম থেকে লাইন কেটে দেওয়া হয়, তারপরও পুলিশ না আসায় বিকেল 4:22 থেকে 4:35 মধ্যে আরও 10 থেকে 12 বার ফোন করেও পুলিশের তরফে কোনো সহযোগিতা পাওয়া যায়নি বলে অভিযোগ দুই স্থানীয় মহিলা বাসিন্দার। যেই উনি নাম শুনেছেন 27 নম্বর বারাণসী ঘোষ স্ট্রিটে, তখন উনি ফোন রেখে দিচ্ছেন। হম লোক কন্টিনিউসলি ফোন কিয়ে যা রে 100 পে, বলো কোই শুন নেই রা। এক বার ফার্স্ট টাইম মে জো লোক উঠায়ে থে, হম উন লোক কো বতায়ে কি এসা এসা হো রা হ্যায়, বো লোক সুনে অর রখ দিয়ে ফোন। আর হম লোক ইয়াহা পে ওয়েট করে কি আব ও লাগায়েঙ্গে, ক্যোঁকি 10 মিনিটস লাগতা আনে মে, হম লোক সোচ রে কি আব আয়েঙ্গে, পর বো লোক আ নেই রা। এ প্রসঙ্গে যুগ্ম কমিশনার সদর রাজীব মিশ্রর দাবি, ঘটনার দিন কন্ট্রোল রুম থেকেই তারা গিরিশ পার্কে গণ্ডগোলের খবর পেয়েছিলেন, সেই মতো ফোর্স পাঠানো হয়। 100 ডায়ালে ফোন করে সাড়া না পাওয়ার অভিযোগ প্রসঙ্গে কল রেকর্ড দেখে তবেই কিছু বলা যাবে বলে তিনি জানিয়েছেন। কিন্তু কেন রহস্যজনকভাবে গণ্ডগোলের সময় দুই মহিলা বারবার 100 ডায়াল করা সত্ত্বেও পুলিশ সাড়া দিল না? তাহলে কি গণ্ডগোল থামাতে প্রথম থেকে সক্রিয় ছিল না পুলিশ? পুলিশকে কি কোনো বিশেষ নির্দেশ দেওয়া হয়েছিল ওই সময় গিরিশ পার্কে বেশি ফোর্স না পাঠাতে? ভোটের দিন নির্বিঘ্নে দুষ্কৃতি তাণ্ডবে কে লাভবান হতেন, এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে। প্রকাশ সিনহা, এবিপি আনন্দ, কলকাতা। দেবনারায়ণবাবু, বাকি সমস্ত প্রশ্ন ছেড়ে দিন, আপনি তো, আমি জানি কি বলবেন, যে অবাধ এবং শান্তিপূর্ণ ভোট হয়েছে, দু একটা ঘটনা ঘটে থাকে, আমার কথাটা আমাকে বলতে দিন। আমি বলছি, আপনি তো একাধিক অনুষ্ঠানে একই কথা বলছেন। না না না, আমি বলছি শুধু আপনি এইটা বলুন যে 100 ডায়াল করেছেন, যারা বললেন দুজন মহিলা কেউ প্রার্থী না, বিজেপি প্রার্থী না, সিপিএম প্রার্থী না। আমি কোনো, আমি কখনো বলিনি একেবারে ডায়াল না, কিছু বিচ্ছিন্ন। কিন্তু আমার একটা মত, নজরুলবাবু বললেন না যে কোন, আমি আনন্দবাজারের আজকেই প্রথম পাতায় সুশান্তবাবু মঙ্গলবার সাংবাদিকদের জানান, বিরোধীরা 30টি বুথে পুনর্নির্বাচন চেয়েছে। সুমনবাবু, 6,413টি বুথ, তার মধ্যে 30টি বুথ হলে প্রায় 99.5% ভালো হয়েছে। না না, আপনি তো আমি বলি, না 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 না, এটা আপনি আনন্দবাজার, আপনি বলছেন বিরোধীরা 6,413 বলেছেন যে আমরা 30টি বুথ কত, প্রায় 99.5% ভালো ভোট হয়েছে, তাহলে আপনাদের নেই কিছু, 90% নেই কিছু ভোট, ভয়ে 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 যেতে পারেনি। আর 99.5% ঝুঁকিগুলো দুটো অংশ, ভাই খাবেন কি করে খাবে, কোনো মানে আছে? আপনাদের ইলেকশন কমিশনার ভালো না থেকে আপনারা তো করতে পারেন, 99.5% বলবেন না, সেখানে তো পোলিং এজেন্টরা থাকে, তারা সই করে তারা এলিগেশন দিয়ে সমস্ত কিছু বলতে পারে, আমি এটাকে উমুক করছি না, সেটা কটা করেছে একটা তথ্য দিই,
এই বিরতির পর আমরা এইটা নিয়েই আলোচনা করব। সবথেকে যেটা চিত্তাকর্ষক, এই যে প্রিসাইডিং অফিসারের কথা বলছেন দেবনারায়ণ বাবু, প্রিসাইডিং অফিসাররা ফোন করে বলেছে স্বয়ং কমিশনারকে যে বুথ দখল হয়ে গেছে রিপোর্টে তার কোনো উল্লেখ নেই। এই বিস্ময়কর ঘটনা কে বলছেন? ইলেকশন কমিশনার সুশান্ত রঞ্জন উপাধ্যায় নিজে। কাকে বলেছেন? রাজ্যপালকে বলেছেন। আমি আমি নজরুল বাবুর কাছে আসবো, যে আমরা এইটা আলোচনায় ঢুকতে চাইছিলাম না, কারণ বিরতির পর এইটা নিয়েই আলোচনা আজকে। এই যে প্রিসাইডিং অফিসারের কথা দেবনারায়ণ বাবু বলছেন, সুশান্ত রঞ্জন উপাধ্যায় নিজে রাজ্যপালের সঙ্গে দেখা করে বলেছেন দুজন প্রিসাইডিং অফিসার তাকে জানিয়েছেন বুথ ক্যাপচার হয়ে গেছে, তাদের রিপোর্টে কোনো উল্লেখ নেই। তিনি তাদের রাজ্যপালের সঙ্গে কথা বলে ফোন করে জিজ্ঞেস করবেন যে রিপোর্ট এবং তখনকার বক্তব্যে অসঙ্গতি কেন, কোথাও কি সরকারি কর্মচারীদের উপর তারপরে চাপ সৃষ্টি হয়েছে? দেখুন, এখন রাত্রিবেলায় ব্যাপারে কোনো সন্দেহ নেই, কিন্তু আমাকে শাসক দলের লোক যদি বলে দেয় যে আপনাকে বলতে হবে এখন দিন, এরকম হয়েছে। এখন আমাদের খুব, এবং যেখানে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যে পুলিশ 100-100 কিছু হয়নি, অভিনন্দন জানিয়েছে, অভিনন্দন জানিয়েছে, এইভাবে বল না না, এটা তো প্রুফ করতে, আমি ও বলেছে ও বলেছে, না সুশান্ত বাবু বলেছি না, আমি বলছি সুশান্ত বাবু সে বিরোধী, সুশান্ত বাবু সে বিরোধীরা বললে মানবেন না, পাবলিক ফোরাম, এখন কমিশনার বাবু, লেট সুশান্ত বাবু এক্সপোজ হিজ, সুশান্ত বাবু বলেছে তো, বলেছে সুশান্ত বাবুর কথা মানো না, বিরোধী না, সুশান্ত বাবুর কথা মানো, আদর্শ সুশান্ত রঞ্জন উপাধ্যায়। আমার মনে হচ্ছে শেক্সপিয়ারের হ্যামলেট, প্রতি মুহূর্তে ভাবছেন টু বি অর নট টু বি। যেমন শনিবার বললেন আদর্শ পরিবেশে ভোট হয়নি, রোববার বললেন ঠিক তা বলেননি, আবার গতকাল বললেন যে আদর্শ পরিবেশে ভোট হয়নি ঠিকই, কিন্তু অবজারভারদের রিপোর্ট অন্যরকম হওয়ায় তার কিছু করার নেই, একটা বুথেও পুনর্গণনা হবে না। আর আজ সেই সুশান্তবাবু রাজ্যপালের সঙ্গে 2 ঘন্টার বৈঠক করলেন, বৈঠক থেকে বেরিয়ে সাংবাদিকদের যা বললেন তাতে বিতর্ক সৃষ্টি হলো, এবং সেই বিতর্ক কার্যত রাজ্য রাজনীতি অশান্ত করে তুললেন সুশান্তবাবু। কী বললেন সুশান্তবাবু? সুশান্তবাবু বললেন যে দুজন প্রিসাইডিং অফিসার তারা জানিয়েছিলেন কমিশনকে যে বুথ ক্যাপচার হয়েছে, অথচ তাদের রিপোর্টে কোনো চিহ্ন নেই, একটা ক্যামেরা, সিসিটিভি ক্যামেরা, সেটা নাকি ঘুরিয়ে দেওয়া হয়েছে, অথচ সুশান্তবাবু নিজে দেখেছেন কিন্তু ডিএম রিপোর্টে তার কোনো উল্লেখ নেই। অবজারভাররা আগে যা বলেছেন পরে তার সঙ্গে কেন মিলল না তা তিনি জানতে চাইবেন, অর্থাৎ কার্যত সম্ভবত শোকস করতে চলেছে কমিশন। এছাড়া 2:30 অবধি আপডেটেড হয়েছে সার্ভার, তারা প্রিসাইডিং অফিসাররা কতক্ষণ কতজন ভোট দিয়েছেন তা আপগ্রেড করলেও 2:30 পর কোনো রহস্যজনক কারণে একাধিক প্রিসাইডিং অফিসার আপগ্রেড করেননি। এই বিতর্কিত কথাগুলো কে বললেন, এই অভিযোগগুলো কার? স্বয়ং রাজ্য নির্বাচন কমিশনের। এরপরও রিগিংয়ের শিলমোহর লাগে নাকি? কিন্তু যারা ভুক্তভোগী তারা জানেন ঠিক কীভাবে চলেছে এই ভোট সন্ত্রাস। তাই নিয়েই আমাদের দ্বিতীয় পর্ব বিষয়। জালিয়াতি যখন বিজ্ঞান, কোন ফর্মুলায় দিনভর রিগিং হলো কলকাতায়? আলোচনার জন্য আমার একদিকে রয়েছেন বিশ্বনাথ চক্রবর্তী অধ্যাপক, তার পাশে রয়েছেন রিঙ্কু নস্কর 102 নম্বরের সিপিএম প্রার্থী, 2 নম্বর ওয়ার্ডের, অন্যদিকে শান্তিলাল জৈন 22 নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী, এবং সমীর চট্টোপাধ্যায় অধ্যাপক। ওদের কাছে যাব, কিন্তু তার আগে আজকে সুশান্ত রঞ্জন উপাধ্যায় ঠিক কী বললেন দেখাব। সমালোচনার মুখে পড়ে রাজভবনে গিয়ে কি নিজের পিঠ বাঁচানোর চেষ্টা করলেন রাজ্য নির্বাচন কমিশনার সুশান্ত রঞ্জন উপাধ্যায়? নাকি প্রিসাইডিং অফিসার ও পর্যবেক্ষকদের একাংশের বিরুদ্ধে তিনি যে অভিযোগ তুললেন তার মধ্যে সারবত্তা আছে? সুশান্ত রঞ্জনের নয়া তত্ত্বে উঠল প্রশ্ন। সন্ত্রাসের আবহে ভোট হওয়া সত্ত্বেও মঙ্গলবার রিটার্নিং অফিসারের রিপোর্টকে ঢাল করে রাজ্য নির্বাচন কমিশনার জানিয়ে দেন কলকাতায় কোথাও পুনর্নির্বাচন হচ্ছে না, এতে বিরোধীরা সমালোচনায় সরব হয়। এই প্রেক্ষাপটে এদিন রাজ্যপালের কাছে গিয়ে কমিশনার সুশান্ত রঞ্জন উপাধ্যায় জানিয়েছেন, শনিবার ভোট চলাকালীন যখন নানা অভিযোগ আসছিল তখন প্রিসাইডিং অফিসার ও পর্যবেক্ষকদের সঙ্গে যোগাযোগ করা হয়। দুজন প্রিসাইডিং অফিসার কমিশনকে জানান বুথ দখল হয়েছে, কয়েকজন পর্যবেক্ষকও জানান ভোট ঠিক মতো হচ্ছে না, গণ্ডগোল হচ্ছে। রাজ্যপালের কাছে কমিশনার অভিযোগ করেন দুই প্রিসাইডিং অফিসার ও পর্যবেক্ষকরা ফোনে কমিশনকে একথা জানালেও লিখিত রিপোর্টে অশান্তির কোনো উল্লেখ তারা করেননি, বরং উল্টোটাই লিখেছেন। লিখিত রিপোর্টে তারা জানিয়েছেন শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে, কোনো বেনিয়ম হয়নি। প্রিসাইডিং অফিসার ও পর্যবেক্ষকদের কাছ থেকে পাওয়া রিপোর্ট অনুযায়ী কলকাতা পুর বোর্ডের রিটার্নিং অফিসার রিপোর্ট তৈরি করেছেন, তার রিপোর্টেও কোনো অনিয়মের উল্লেখ নেই, তাই বাস্তব ছবির সঙ্গে এই রিপোর্টের অসামঞ্জস্য রয়ে গিয়েছে।
কমিশনার রাজ্যপালকে এও জানান, ভোটের দিন একটা বুথে ক্যামেরা ঘুরিয়ে দেওয়া হয়েছিল। নির্বাচন কমিশনের কন্ট্রোল রুমের মনিটরিং রুমে তা ধরাও পড়ে, কিন্তু প্রিসাইডিং অফিসার তার রিপোর্টে বলেছেন ক্যামেরা ঘোরানো হয়নি, আসলে সেটি ঠিকমতো কাজ করেনি। সুশান্ত রঞ্জন উপাধ্যায় জানিয়েছেন সংশ্লিষ্ট কোম্পানির থেকে জানতে চাওয়া হবে ক্যামেরায় কি সত্যিই ত্রুটি ছিল নাকি তা ইচ্ছে করে ঘুরিয়ে দেওয়া হয়েছিল। ভোট শতাংশের গরমিল নিয়েও এদিন রাজভবনে গিয়ে সাফাই দিয়েছেন রাজ্য নির্বাচন কমিশনার। এক্ষেত্রেও তিনি প্রিসাইডিং অফিসারের একাংশকে কাঠগড়ায় তোলার চেষ্টা করেছেন। রাজ্যপালের কাছে সুশান্ত রঞ্জন উপাধ্যায় দাবি করেন, প্রিসাইডিং অফিসারেরা শুরুতে প্রতি ঘন্টায় ভোটের হারের তথ্য কমিশনকে জানাচ্ছিল, কিন্তু দুটোর পর থেকে বেশ কয়েকজন প্রিসাইডিং অফিসার সেই তথ্য দেওয়া বন্ধ করে দেন, যদিও পরে তারা সেই তথ্য রিটার্নিং অফিসারকে দেন। এর জেরে ভোটের দিন প্রদত্ত ভোটের হারের সর্বশেষ হিসেব দাঁড়িয়েছিল 62.04%, 48 ঘন্টা পরে রিটার্নিং অফিসারের হিসেবে তা বেড়ে হয় 68.54%, অর্থাৎ প্রায় 3.5 লক্ষ ভোটের গরমিল সামনে আসে। কোন প্রিসাইডিং অফিসারেরা ভোটদানের আপডেট দেওয়া বন্ধ করলেন এবং কেন করলেন তা খতিয়ে দেখা হবে বলে রাজ্যপালকে জানিয়েছেন নির্বাচন কমিশনার সুশান্ত রঞ্জন উপাধ্যায়। গিরিশ পার্কের ঘটনা প্রসঙ্গে রাজ্যপাল জানতে চাইলে নির্বাচন কমিশনার দাবি করেন পুলিশের কোনো রিপোর্ট তিনি হাতে পাননি। দীপক ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা। বিশ্বনাথবাবু, এতদিন বিরোধীরা বলছিলেন আজকে কমিশনারও ডোক গেলার পর আজকে একেবারে পরিষ্কার বলেছেন, এর কি গুরুত্ব, এটা নিয়ে কোর্টে যাওয়া যাবে? প্রথমত ইলেকশনের ব্যাপারে উনি যেহেতু শেষ কথা, ফলে উনি যেহেতু এই নির্বাচনের বিভিন্ন ধরনের কারচুপি সম্পর্কে রিপোর্ট আজকে সরাসরি গভর্নরকে জানিয়েছেন, এই নির্বাচনের বৈধতা নিয়েই প্রশ্ন উঠে গেল। অর্থাৎ এই নির্বাচনটা আদতেও ভ্যালিড থাকলো কিনা, বা যারা জিতবেন আগামী দিনে তারা বৈধ কাউন্সিলর হবেন কিনা, সেটা মানে আমি বলছি যে কমিশনার এই কথা বললে তো ভোটটা আদৌ বৈধ কিনা সেটা প্রশ্ন উঠে যাবে। একদম সেই কথাটাই বলছি, ফলে আগামী দিনে যদি হাইকোর্টে কেউ যান তাহলে এই ভোট, এই ভোটটা আদতেও বৈধ হবে কিনা সেটা বিচার করবার সুযোগ কিন্তু হাইকোর্টের আছে। অনায়াসে পিআইএল করা যাবে, পিএল করা যাবে, অবশ্যই করা যাবে। আর প্রথমত অতদূর যাব কেন? স্টেট ইলেকশন কমিশনার ভারতের সংবিধানের 243-এর কে ধারা অনুসারে সুপারিনটেন্ডেন্ট ডাইরেকশন কন্ট্রোল ফুল অথরিটি তার, তিনি নিজে ব্যক্তিগতভাবে তিনি নিজে জানাচ্ছেন গভর্নরকে যে ভোট কিভাবে কারচুপি হয়েছে, অবৈধ হয়েছে। তারপরে উনার একটাই কাজ থাকে, কলকাতা কর্পোরেশনের 144টি ওয়ার্ডের যে ভোট হয়েছে সেটাকে বাতিল বলে ঘোষণা করা, রিপোলের জন্য ব্যবস্থা করা, পুনর্নির্বাচন ছাড়া এই এই নির্বাচনের আর কোনো বৈধতা নেই। ফলে এই অবস্থাতে যেহেতু আম্পায়ার নিজেই বলছেন যে যে খেলা হয়েছে তার মধ্যে অবৈধতা আছে, অনিয়ম আছে, বেনিয়ম আছে, ফলে তারপরে আর খেলার কোনো বৈধতা থাকে না। সুতরাং আমি মনে করি যে স্টেট ইলেকশন কমিশনারের উচিত এই নির্বাচনটাকে পরিষ্কার জানিয়ে দেওয়া যে এটা অবৈধ নির্বাচন, এবং এই নতুন করে নির্বাচনের দিনক্ষণ ঠিক করা, নতুন করে রিপোর্ট মানে পোলের রিপোলের ব্যবস্থা করা, মানে সমস্ত ফাইন। আমি আমি দ্রুত একবার দেখাবো যে কি পদ্ধতিতে যে রিগিং এর অভিযোগগুলো উঠেছে ঠিক কি পদ্ধতিতে তা হয়েছে, কতটা বিজ্ঞানসম্মতভাবে জালিয়াতি হয়েছে দেখুন। পিসি সরকার জুনিয়র হলে বলতেন ম্যাজিক, কিন্তু এটা ম্যাজিক নয়, একেবারে খাঁটি বিজ্ঞান, জালিয়াতির বিজ্ঞান। অন্তত তেমনটাই অভিযোগ বিরোধীদের, তাদের অভিযোগ বন্দুক দেখিয়ে বা বুথ জ্যাম করে নয়, অধিকাংশ জায়গাতেই নিঃশব্দে ছাপ্পা ভোট দিয়েছে তৃণমূল। কিন্তু কিভাবে? ধরে নেওয়া যাক একটি এলাকার একটি বুথে 1200 ভোটার রয়েছেন। বিরোধীদের দাবি, প্রথমে ভোটার তালিকা ঘেটে এই 1200 জনের মধ্যে নিজেদের ভোটারের তালিকা তৈরি করে তৃণমূল, তারপর তালিকা তৈরি করে বিরোধী ভোটারের, সর্বশেষ এমন ভোটারদের নাম যারা কোন দলকে ভোট দেন সেটা বোঝা যায় না। বিরোধীদের দাবি, তৃণমূলের লক্ষ্য ছিল বিরোধীদের ভোট ছাপ্পা দিয়ে দেওয়া, যাতে তাদের ভোট বেশি হয়ে যায় এবং সেই বুথে তৃণমূল প্রার্থীর লিড নিশ্চিত হয়ে যায়। অভিযোগ, মূলত 3টি পদ্ধতিতে ছাপ্পা ভোট দিয়েছে শাসক দল। বিভিন্ন প্রিসাইডিং অফিসার এবং পোলিং এজেন্টদের সূত্রের খবর, দলভিত্তিক ওই ভোটারদের তালিকা নিয়ে বুথের ভেতর যান তৃণমূলের নির্বাচনী এজেন্ট। প্রথমেই নির্বাচনী অফিসার এবং বিরোধী দলের এজেন্টদের হুমকি দিয়ে চুপ করে বসিয়ে দেন তিনি। অভিযোগ, তারপর সময় সুযোগ বুঝে ভোটারদের ভিড় কম হলে তৃণমূলের ওই এজেন্ট গিয়ে প্রিসাইডিং অফিসারকে কয়েকটি সিরিয়াল নম্বর দিয়ে বলেন এই নম্বরগুলির ভোট হবে। সূত্রের খবর, বহু জায়গাতেই হুমকির মুখে বাধ্য হয়ে ছাপ্পা ভোট দিতে দেন অফিসারেরা। নম্বর রাখছে বলছে ঠিক আছে, যদি আমরা বলে দিই ঠিক নেই আমি দেখছি, তারপরে আমরা বলছি ঠিক আছে, কিছু করার নেই ওর মধ্যে আমরা আমাদের। বিরোধীদের দাবি, ভোটগ্রহণ চলাকালীন চা দেওয়ার নাম করে অনেক সময় তৃণমূলের বার্তাবাহক ঢুকে পড়ে বুথে। পোলিং এজেন্টদের অনেকেরই দাবি, চা দেওয়ার পাশাপাশি তৃণমূলের এজেন্টদের কাছে গিয়ে সিরিয়াল নম্বর লেখা কাগজও দিয়ে যায় তারা, আবার তখনও পর্যন্ত কত ছাপ্পা ভোট হয়েছে সেই হিসেবও নিয়ে যায়।
বিভিন্ন প্রিসাইডিং অফিসার এবং পোলিং অফিসারদের সূত্রে খবর, কোনো কারণে তৃণমূলের এজেন্ট যদি উঠে গিয়ে ভোট দিতে না পারেন, সেক্ষেত্রে ছিল বাইরে থেকে আনা ফলস ভোটার। অর্থাৎ ভোট হচ্ছে না এমন এলাকা থেকে আসা ছেলেরা দলের দেওয়া ভোটার স্লিপ নিয়ে বুথে ঢুকে ভোট দিয়ে আসে। লোকাল তৃণমূলের থেকেও আমি বলবো, বাইরের প্রচুর বহিরাগত লোক যাদেরকে এলাকার মানুষ চেনে না, তারা নিজস্ব কায়দায় ভোটটাকে চালিয়েছে। অভিযোগ, এছাড়াও শাসক দলের 12-14 জন দুষ্কৃতী একসঙ্গে বুথে ঢুকে পড়ে হুমকি দিয়ে ছাপ্পা ভোট দেওয়ার ঘটনা তো রয়েছে। দেখছি 15-20 ছেলে লাইন লাগিয়ে আছে, আমার এজেন্টরা ওকে যখন অবজেকশন করছে অবজেকশন করতে দিচ্ছে না। প্রিসাইডিং অফিসার সাইটে বসে আছে, তৃণমূল অফিস যে ক্যান্ডিডেটের এজেন্টরা ছিল তারাই ওদিকে মানে সব অপারেটিং করছে। বিভিন্ন প্রিসাইডিং অফিসার এবং পোলিং এজেন্টদের সূত্রের খবর সবই হয়, তবে অত্যন্ত সাবধানে। ছাপ্পার পাশাপাশি হিসেবও রাখতে হয় যাতে কোনোভাবেই অস্বাভাবিক ভোটিং না হয়ে যায়, অর্থাৎ গড়ে 80%-এর বেশি ভোট না পড়ে যায়, তাহলে তা আবার নির্বাচন কমিশনের নজরে আসতে পারে। এবিপি আনন্দ। শান্তিলালবাবু, আপনাকে এই অনুষ্ঠানে ডাকার একটা কারণ যে আপনি আইডেন্টিফাই করেছেন আপনার ওয়ার্ডে, অর্থাৎ 22 নম্বর ওয়ার্ডের 632 জনকে, যারা হয়তো কেউ এই পৃথিবীতে নেই, আগে মারা গেছেন কিংবা বাইরে চলে গেছেন, তাদের ভোটটা পড়ে গেছে। এ বিষয়ে আপনি নির্বাচন কমিশনেও যাওয়ার কথা ভাবছেন, কি আপনার ফাইন্ডিংস? কি ইলেকশনের সময় আমি বুথে ছিলাম, যেহেতু আমি ক্যান্ডিডেট, বুথে থেকে আমি অনেকবার প্রিসাইডিং অফিসার্স যারা ছিলেন ওদেরকে বলেছি, ভাই এরকম যে ছাপ্পা ভোট দেওয়া হচ্ছে এ সম্বন্ধে আপনার দেখা দরকার, কিন্তু কেউ শুনতে রাজি নেই। আমি স্পেসিফিকলি 4টে বুথের কথা বলতে পারি যেখানে 632 ভোট ওখানে পড়েছে। তারপরে আমি এই 632 ভোটের নামটা, যেহেতু আমি 1970 থেকে ওখানে অ্যাক্টিভলি রাজনীতি করি, প্র্যাকটিক্যালি আমি ওখানেকার যারা বাসিন্দা ওদের বাই নেম জানি যে এর কী নাম আছে, তখন তাই জন্য আমি এলাকায় ঘুরে এই 632 জনের আইডেন্টিফিকেশন করলাম। আমি আইডেন্টিফিকেশন করে দেখলাম যে ওদের যে আঙুলে যে চিহ্ন থাকা দরকার ওর চিহ্ন নেই, কিন্তু ওদের ভোট পড়ে গেছে। আমি আপনার এই চ্যানেলের মাধ্যমে আমাদের ইলেকশন কমিশনারকে বলতে চাই, যদি এই আপনি কোনো সিদ্ধান্ত নিয়ে এই 632 যা ভোট পড়েছে ওটার সম্বন্ধে যদি আপনি চিন্তা করেন, সঠিক কোনো রিপ্লাই যদি দেন, তাহলে আমি এই তথ্য আপনার কাছে দিতে পারবো। নাহলে তথ্য দিয়ে কোনো লাভ নেই, যে অবস্থা আমরা দেখছি আজকে ওই অবস্থার মধ্যে কোনো কথার কোনো মূল্য নেই। আপনারা দেখলেন যে এটাও এক ধরনের ম্যাজিক, পাশাপাশি আরেকটা অদ্ভুত জিনিস, অদ্ভুত প্রবণতা আমাদের চোখে পড়েছে। গত নির্বাচনে যেখানে 60%-এর বেশি মানুষ ভোট দেননি, সেখানে রাতারাতি, যেখানে তৃণমূল নেতারাই জনান্তিকে স্বীকার করছিলেন যে কলকাতার মানুষ 40-45% লোক বেরিয়েছেন, তার বেশি বেরোচ্ছেন না, সেখানে ওই 60% গত নির্বাচনে বেরোননি, কিন্তু এখন এবার এই পুরো নির্বাচনের শটান 80% মানুষ ভোট দিয়েছেন বলে নির্বাচন কমিশনের তথ্য বলছে। দেখুন এই দ্বিতীয় ম্যাজিক। ভোট পরবর্তী পর্যালোচনা করতে গিয়ে দেখা যাচ্ছে 2010-এর তুলনায় এবারের পুরো ভোটে কলকাতার একাধিক ওয়ার্ডে ভোটের হার অস্বাভাবিক হারে বেড়েছে। এর মধ্যে গুটি কয়েক উদাহরণ তুলে ধরা হলো। 2010-এর ভোটে কলকাতা পুরসভা 2 নম্বর ওয়ার্ডে ভোট পড়েছিল প্রায় 61%, এবার এক লাফে তা বেড়ে হয়েছে 72%। পাশের ওয়ার্ড 3 নম্বরেও ভোট বেড়েছে 10%-এর ওপর। 2010-এ এখানে ভোট পড়েছিল প্রায় 69%, এবার তা বেড়ে হয়েছে প্রায় 80%। 4 নম্বর ওয়ার্ডে ভোট বৃদ্ধি তো প্রতিবেশী 2 ওয়ার্ডকেও লজ্জায় ফেলে দেবে। 2010-এ এই ওয়ার্ডে ভোট পড়েছিল প্রায় 62%, এবার প্রায় 13% বেড়ে হয়েছে 75%। কম যায় না পাশের ওয়ার্ড 5 নম্বরও। 2010-এ এখানে ভোট পড়েছিল 63%, এবার তা বেড়ে হয়েছে প্রায় 70%। 10 নম্বর ওয়ার্ডে ভোট বৃদ্ধি প্রায় 10%। 2010-এর পুরো ভোটে এখানে ভোট পড়েছিল প্রায় 64%, এবার তা বেড়ে হয়েছে 73%। তবে 11 নম্বর ওয়ার্ডের জুড়ি মেলা ভার। 2010-এর পুরো ভোটে এই ওয়ার্ডে ভোট পড়েছিল প্রায় 60%, এবার বেড়ে তা দাঁড়িয়েছে 86%। 13 নম্বর ওয়ার্ডে 2010-এ ভোট পড়েছিল প্রায় 74%, এবার তা বেড়ে 83%। 17 নম্বর ওয়ার্ডের ভোট বৃদ্ধিও চোখে পড়ার মতো। 2010-এর পুরো ভোটে যেখানে ভোট পড়েছিল 59%, এবার তা বেড়ে হয়েছে 67%।
কুড়ি নম্বর ওয়ার্ডের ভোট বৃদ্ধি অবশ্য ধরা ছোঁয়ার বাইরে। 2010 এখানে ভোট পড়েছিল 63%, এবার তা বেড়ে প্রায় 80%, অর্থাৎ প্রায় 17% ভোট বৃদ্ধি। বিরোধীদের দাবি, সন্ত্রাসের আবহ তৈরি করে মানুষকে ঘরে ঢুকিয়ে দিয়ে দেদারে ছাপ্পা দিয়েছে তৃণমূল। সন্ত্রাস করে একটার পর একটা বুথে, মানে হারমার বাহিনী যাকে বলে, তারা পুরো বুথটা ক্যাপচার করে নিয়েছে। গোটা ভোট পর্ব, গোটা ভোট, গোটা নির্বাচন সেটা একেবারেই প্রহসনে পরিণত হয়েছে। বিরোধীদের দাবি, আসলে ভোট পড়েছে 40-45%, বাকিটা জল। 40-42% বেশি জেনুইন ভোট নেই, বাকি পুরোটাই ফলস, সেটা 20 হতে পারে, 19 হতে পারে, 22 হতে পারে। ভোটের হারে এই অস্বাভাবিক বৃদ্ধি দেখে অনেকেই কটাক্ষের সুরে বলছেন, এতদিন তো পুজো এই ভিন রাজ্যের থিম উঠে আসতো কলকাতার বুকে, এখন ভোট পুজোতে কেশপুর গর্বে তার থিম দেখা যাচ্ছে কলকাতায়। এবিপি আনন্দ। আরও বিস্ময়কর এই জন্য যে পরিবর্তনের বছরগুলো 2010-2011 মানুষ কম ভোট দিলেন, আর এখন রাতারাতি সবাই প্রায় 20-15% করে সেই সেই ওয়ার্ডে বেশি ভোট পড়ছে, নিঃসন্দেহে বিস্ময়কর। রিঙ্কুদেবী, আপনাদের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় বছরের পর বছর একটা শব্দ বন্ধ ব্যবহার করতেন, বৈজ্ঞানিক রিগিং, এই রকম বিজ্ঞান আপনারা জানেন, শিখিয়ে দেবেন একটু। প্রথম কথা যেটা বলার, যে মনে হয় আমাদের রাজ্য নির্বাচন কমিশন যিনি মানে কমিশনার আছেন, তার বঙ্গবিভূষণ পুরস্কার দেওয়া উচিত, কারণ উনি একজন উপযুক্ত তৃণমূলের সৈনিক হিসাবে কাজ করেছেন এবং তার যথাযোগ্য পুরস্কার উনি আগামী দিনে পাবেন বলে আমি মনে করি। আমরা পুরোটা করতে পারলেন কোথায়, শেষ হাসি তো হাসতে দিলেন, আজকে যা বললেন রাজ্যপালকে সেটা তো অন্যরকম শোনাচ্ছে। না ঠিক আছে ঠিক আছে, আপনি নিশ্চয়ই বলবেন, নিশ্চয়ই বলবেন, আপনি অত্যন্ত সুপ্রিম রাজনীতিতে রিঙ্কু নবীন, এবং আজকে দিনে দাঁড়িয়ে রিগিং করতে হয়। আচ্ছা আপনি রিগিং নিয়ে বলছেন, তো আমি তাহলে আপনাকে অবশ্যই বলি যে আপনারা রিগিং নিয়ে, আমি কেন বলছি, 2000 সালে তাহলে কিন্তু কিভাবে ভোটের পর ভোট একজন 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 2010 সালে মহামায়া পাঠশালা কিভাবে ভোট করতে বেরোতেই পারতো না, মানুষ ভোট দিতে বেরোতেই পারতো না, আপনাদের পরিবর্তন নবীন প্রার্থী বলে একদম বলতে পারেন না, অবশ্যই বলতে বলছি যে ও যে 100 দোস্তিদার থেকে শুরু করে হ্যাঁ আরো কত দোস্তিদার ওদের সাথে দোস্তি করেছে সেটা আমরা জানি, কিন্তু এই কারণেই বলছি অত্যন্ত ভালো মেয়ে। এবং যার জন্য কিন্তু আমাদের যাদবপুরে সারা পশ্চিমবঙ্গে যদি পরাজয় হয়, আমাদের যাদবপুর বিধানসভা কিন্তু আমরা 2014 সালের লোকসভা ভোটে আমরা কিন্তু সেখানে জয়ী হয়েছি, এবং যেখানে দাঁড়িয়ে আজকে আপনি বলছেন এই কথাগুলো, অবশ্যই আপনি আজকে তো আমি এবিপিতে বলছি, আমি যাদবপুরে দাঁড়িয়ে আমি যাদবপুরে পড়াই, তো আমি জানি, আমি জানি, খুব ভালো জানি, কিছুই শিখেনি, মমতার উন্নয়নে মানুষ নিজের থেকে এসেছে, আমি বলছি যে বিরোধী দল শূন্য করে জেতা, এটা মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএম এর কাছ থেকে এত দ্রুত শিখলেন? আমি বলছি শেখার শিক্ষাটা কি জানেন, আপনি ঠিক ঠিক নামগুলো বলছিলেন, আরেকটু আমি যোগ করে দিই, সেটা হচ্ছে ধরুন কেশপুরের নন্দরানী দল,
কিংবা ধরুন আরামবাগে অনিল বসু, আপনি লক্ষ্য করে দেখবেন সেখানে তৃণমূল রাজত্ব করে, সিপিএম ঢুকতে পারেনি। সিপিএম কোথায় ঢুকতে পাচ্ছে? যেখানে তারা বিরোধীকে স্পেস দিয়েছে। আমি বলছি রিগিংটা সিপিএম এর থেকে তৃণমূল নেত্রী শিখলেন আর এই শিক্ষাটা নিলেন না। না না, এটা তো আমি বারবার বলছি যে এটাই পরিবর্তন, যেখানে না না দুর্ভাগ্য বিরোধীদের এইটুকু স্পেস দেওয়ার গণতান্ত্রিক অধিকারটা শাসক দল ভুলে গেল। পুরোটাই স্পেস তো বিরোধীদেরকে আমরা দিয়েছি। এই যে আপনি ভোটের আগে থেকেই তাঁদের বিরুদ্ধে ঝুড়ি ঝুড়ি অভিযোগ, কিন্তু গ্রেফতারের নাম নেই। কারণ সবাই জানে ভোটের সময় ভোট রত্নদের হাজতে পড়লে ভোট করাবে কে? আলিপুর থানায় নাকি তাঁর দাপটেই পুলিশকে ফাইলের আড়ালে আশ্রয় নিতে হয়েছিল, কিন্তু চার্জশিটেও তাঁর নাম জায়গা পায়নি। বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়ের ওপর হামলার ঘটনায় ফের নাম ওঠে সেই তৃণমূল নেতা প্রতাপ সাহার। পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে মামলা রুজু করলেও এখনও অধরা তিনি। সাংবাদিক পেটানো থেকে শুরু করে ব্যবসায়ীর ওপর হামলা, তাঁর বিরুদ্ধে অভিযোগ ভুরি ভুরি। তাঁর দাপটে এলাকা সন্ত্রস্ত, কিন্তু তবুও অধরা তারক। পুরভোটের প্রচারে এবং পুরভোটের দিনও বিরোধীদের ওপর হামলার অভিযোগ উঠেছে এলাকায় তৃণমূল কর্মী বলে পরিচিত তারকের বিরুদ্ধে। পুরভোটের আগে তৃণমূলের দলীয় কোন্দলের জেরে সংঘর্ষের ঘটনায় বারবার সংবাদ শিরোনামে উঠে এসেছে কাশীপুর। আর সেই ঘটনায় যার বিরুদ্ধে অভিযোগের আঙুল উঠেছে সেই তৃণমূল নেতা স্বপন চক্রবর্তীকেও কিন্তু ছোঁয়ার সাহস দেখায়নি পুলিশ। কলকাতায় যদি প্রতাপ তারক স্বপন থাকে, তাহলে জেলায় আছে তাঁদের চেয়ে অনেক বেশি ওজনদার অনুব্রত মণ্ডল, মনিরুল ইসলামরা। পুলিশকে বোমা মারার হুমকি হোক, যদি কোন প্রশাসন ভাবে নির্দলকে সমর্থন করব, সেই প্রশাসনে পুলিশে পড়ে বোমা মারব, আমি বলছি। কিংবা প্রকাশ্য সভা থেকে খুনের কথা কার্যত স্বীকার করা, এরপরও তাঁদের গ্রেফতার করা তো দূরের কথা, এলাকায় মনিরুলদের রোল অব্যাহত। তাই তো পুরভোটের প্রচারে বিরোধী প্রার্থীদের হুমকি দেওয়া কিংবা সরকারি অফিসারকে চোখ দেখানো, কোনো কিছুই বাদ দেন না তারা। কিছু ফর্ম দিয়ে পাঠাচ্ছে, সেই ফর্মটা ফিল আপ করুন, বিএনআর যদি সই না করে আমাদের সঙ্গে সঙ্গে জানান, সেই বিএনআর কে কান থেকে সরিয়ে দিতে রূপান্তরের মাঠে পাঠাইতে আমার 3 দিন টাইম লাগবে না। আপনি চোখ লাগাবে, আমি তুলে নিয়ে আসার ক্ষমতা আমার আছে। পর্যবেক্ষকরা বলছেন শুধু তৃণমূলেই যে ভোট রত্ন আছে তা নয়, ক্ষমতায় থাকাকালীন সিপিএম এর সুভাষ চক্রবর্তী, তরিত তোপদার, সুশান্ত ঘোষ, দীপক সরকার, মজিদ মাস্টারদের বিরুদ্ধে দুষ্কৃতীদের কাজে লাগানোর অভিযোগ উঠেছে। মগরাঘাটের সেলিম, কুখ্যাত বিনোদ, গব্বর থেকে শুরু করে লেকটাউনের পিনাকি, হাবড়ার বুলটনরা বাম আমলে কীভাবে ভোট করাতো তা অনেকেরই জানা। কিন্তু মজিদ মাস্টার কিংবা দুলাল বন্দ্যোপাধ্যায়ের ওপর শেষ পর্যন্ত বুদ্ধদেব ভট্টাচার্য লাগাম টানলেও মমতা বন্দ্যোপাধ্যায় কি সে পথে হাঁটবেন? প্রশ্ন রাজনৈতিক মহলে। এবিপি আনন্দ। বিশ্বনাথবাবু, সমীরবাবু শাস্তির কথা বলছিলেন, মনিরুল অনুব্রত কি কঠোর শাস্তি পেয়েছে আপনি দেখেছেন, রাজ্যবাসী দেখেছেন কতটা শাস্তি? কারণটা হলো জনসমর্থনের যে ভিত্তি তৃণমূল নেত্রীর, সেটা বেসিক্যালি হলো এই লুম্পেন ক্লাসকে নিয়ে। আচ্ছা, দ্রুত একবার দেখবো এই পর্বের আমার মাননীয় অতিথিরা কি বললেন দেখবো। রাজনৈতিক তরজা এবং গলাবাজি চলতেই থাকবে, কিন্তু সাধারণ মানুষ আগামী 25 তারিখ একটা সুষ্ঠু নির্বাচন দেখতে চায়। বোধহয় সেই প্রার্থনা নিয়ে, সেই আশ্বাসটুকু বা আশাটুকু করে এই অনুষ্ঠান শেষ করা উচিত। আগামী 25 তারিখ অবশ্যই সংবাদ মাধ্যমেরও নজর থাকবে এই ভোটের ওপর। ভালো থাকবেন সবাই, শুভরাত্রি।
নিবেদন করছে নেচার পিউরিফাইড রাইস ব্র্যান অয়েল, আপনার হার্টের সত্যিকারের বন্ধু। পাওয়ার্ড বাই সুভাষ বোস ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট, সফল ক্যারিয়ারের সেরা ঠিকানা। সহযোগী নিবেদক ক্যাপ্টেন 600 EQR, স্ট্রঙ্গার, সেফার, সুপার সেভার। ভদ্রেশ্বর লালবাবা রাইস, কেনার সময় ভদ্রেশ্বর দেখতে ভুলবেন না। রাজীব গান্ধী কম্পিউটার সাক্ষরতা মিশন, অ্যাওয়ার্ড উইনিং অর্গানাইজেশন ইন IT এডুকেশন, এবং লয়েড এয়ার কন্ডিশনার্স, জ্যোতি খুশিও কি গ্যারান্টি।